আজকে আপনাদেরকে আমরা 165 ফুটের তেলের জাহাজের রিভিউ দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম আরও একটি বিশাল জাহাজের রিভিউ নিয়ে, যেটা হচ্ছে 165 ফুটের তেলের একটি জাহাজ। আজকে আপনাদেরকে আমরা এই জাহাজটি রিভিউ দেবো, এই জাহাজটির ভিতরে কী কী আছে না আছে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। আমার ধারায় আমি জাহাজটি সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব 165 ফুট তেলের জাহাজে কী কী আছে। তো আমরা এখন ঠিক তেলের জাহাজের উপরে যাব, উপরে যেয়ে আপনাদেরকে দেখাবো এই তেলের জাহাজটি মানে কেমন হয়। আসলে আমি এর আগে একবার দিছিলাম রিভিউ, ওটা ওরকম করে দিতে পারিনি, তবে এটাকে ফুললি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব একটা তেলের জাহাজে কী কী থাকে। বেশিরভাগ পাইপটাইপই থাকে উপরে যতটুকু দেখলাম। তো উপরে যাই, উপরের দিকটা দেখাই আর কী কী আছে এই জাহাজটিতে। আমরা ঠিক তেলের জাহাজটি উপরে আসলাম আর এখান থেকে সামনের দিকটা যাই, আর এই দিক থেকে যদি দেখাই এ হচ্ছে পুরো তেলের জাহাজটা। আরও ডিটেলসে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, আগে সামনে যাই দেখি সামনে কী কী আছে। আমরা তেলের জাহাজটির সামনের দিকে আসলাম আর এটা হচ্ছে জিপসি, যেটাকে বলে নোংরা ওঠানোর মেশিন, এটা হচ্ছে জিপসিটা, আর ওই হচ্ছে নোংরা ওঠানোর মেশিন। আর এই এটা কিন্তু একেবারে আলাদা একটা জিনিস, এটা হচ্ছে তেলের শিপ। সামনে একটি লাইট আছে লম্বা মাস্তুল, আর লম্বায় যেগুলো পাইপ টাইপ দেখতেছেন ওগুলো হচ্ছে তেলের পাইপ যেগুলো দেখতেছেন। তো আমরা নিচে যাই তারপর আরও দেখাই আরও কী কী আছে এই জাহাজটির ভিতরে, আর এটা তো দেখাইনি আমি, এখন নিচের দিকটা দেখাই আপনাদেরকে। তো আমরা আপনাদেরকে যে এই জাহাজটি এখন দেখাইতেছি এটা দিয়ে আর কি তেল বহন করা হয়, আর মাঝখানে একটি টিনের মতো ঘর দেয় এটা রেস্টেস নেওয়ার জন্য। আরও কিছু দেখাই, হ্যাঁ একেবারে একটি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। এইগুলো হচ্ছে নিচে তেল থাকে যেগুলো দেখতেছেন, আর এইগুলোর ভিতরে কি তেল টেল দেখার জন্য। আর ওইখানে একটি কম্পাস কম্প্রেসার আছে, এটার কাজটা কি আমি সঠিক জানি না, এখন উপরের দিকটা দেখে আরও কি আছে। এইগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক একটা লাইনের চাবি। তো আমরা পাম্প রুমটা বলছিলাম দেখাবো, আর এই হচ্ছে এটার পাম্প রুম, একটু দেখি। তো এই হচ্ছে একটা পাম্পের এই মোটর বা যেটাই আছে, আর পিছনে হচ্ছে ইঞ্জিন রুম, তেলের শিপ তো একেবারে আলাদা সব কিছু। ওই হচ্ছে আর একটা পাম্প। তো আমরা উপরে যাই, উপরে যেয়ে আরও দেখাই কী কী আছে। আসলে ওইভাবে দেখাতে পারলাম না, আশা ছিল একটু ভালো করে দেখানোর জন্য। আর এইগুলো হচ্ছে থাকার রুম, এখানে ড্রাইভার রুম, মাস্টার কেবিন, মানে সব কিছুই আলাদা আলাদা, তাদের একেবারে অন্যরকম একটি যে তেলের জাহাজ যেগুলো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। আর এটা হচ্ছে ঠিক পিছন দিকটা, আমরা যে জায়গাটিতে আছি এটা হচ্ছে পিছন দিকটা। এদিক দিয়ে কিন্তু আবার নিচে নামা যায়, এদিক দিয়ে হচ্ছে ইঞ্জিন রুমে যাওয়া যায় এই এই জায়গাটি দিয়ে। আর এইটা হচ্ছে মাস্টার পিস, আমরা একটু মাস্টার পিসটা দেখাই আপনাদেরকে। তো আমরা যাচ্ছি ঠিক হচ্ছে মাস্টার পিসের কাছাকাছি, আর এইটা হচ্ছে ছোটোখাটো একটি টংঘর, মানে এখান থেকে পুরো ইঞ্জিন রুমটা দেখা যায় একেবারে নিচে। ইঞ্জিন রুম যেটা দেখতেছেন এটা হচ্ছে সাইলেন্সার বক্স, এখানে আবার কালি টালি বের হয়ে হয়। আর এটা হচ্ছে মাস্টার পিস, এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে হুইল হাউস, এটা হচ্ছে মাস্টার পিস। বেশিরভাগ মাস্টার পিস সেমই থাকে, আর যে মাস্টার পিসগুলো থাকে একেবারে সেমই। এখানে আছে হচ্ছে, তো এইটা হচ্ছে বিএসএফ ইকো সাউন্ডার রাডার, আর এটা হচ্ছে স্টিয়ারিং, যে স্টিয়ারিংটা দেখতেছেন এখানে ম্যানুয়াল প্লাস ইলেকট্রিক দুইটা স্টিয়ারিং আছে, একটা মিসিং হইলে এটা দিয়ে আর কি ম্যানুয়ালটা চালানো হয়। ওটা হচ্ছে কম্পাস, আর এটা দিয়ে জাহাজ কত ডিগ্রিতে কাইত হয়েছে ওটা শু করে, আর টেলিগ্রাফটা তো দেখলেন। আর চাকরিটা হচ্ছে সামনে সার্চ লাইটটি ঘুরানো হয় ডাইনেবামে, আর পিছনে কিছু আছে তো জিপিএস ট্র্যাকার মাকার এগুলো আছে। আর ওই হচ্ছে একটা সার্কিট ব্রেকার বক্স, আর দুইটা চেয়ার আছে দুই পাশে, মানে দুই দিক থেকে দেখাশোনা করার জন্য। তো আমরা আপনাদেরকে একটি তেলের জাহাজের রিভিউ দিলাম, এটা হচ্ছে 165 ফুটের একটি জাহাজ, আর কনভার্ট করলে হয়তো 50 মিটার, তাদের হচ্ছে 50 মিটার। এই হচ্ছে তেলের জাহাজটি, যে জাহাজটি এখন আপনাদেরকে আমরা দেখাইতেছি। যদি উপর থেকে দেখাই বিশাল বড় একটা তেলের জাহাজ, আর এই পাশে তেমন কিছুই নেই যতটুকু আছে এই পাশে দেখালাম। এখানে আরও একটি জাহাজ রাখা আছে, এটা সম্ভবত আমরা একবার রিভিউ দিয়েছি আপনাদেরকে, এটা হচ্ছে খুলনা, পিছন দিয়ে খুলনা লেখা। আর দুই পাশে নামার সিঁড়ি আছে যেগুলা ওই রকম জাহাজ সেম, এই এই জাহাজ যদি দেখে আর এই জাহাজ দুটোটাই হচ্ছে সেম, খালি শুধু একটু তেলের জাহাজ আর মালের জাহাজ
পার্থক্য এখানে এদিক দিয়ে হচ্ছে উপরে ওঠার শিরে যে মাস্তুল টাস্তুল সবই আছে তবে তেলের জাহাজে লাইটিংগুলো বেশি থাকে এখানে কিছু গাছটাছ দেওয়া আছে আর ওরকম কিছু নাই দুই পাশে হচ্ছে মাস্টার ব্রিজে যাওয়ার রাস্তা আছে ঠিক এই পাশ দিয়েও যাওয়া যায় ওই পাশ থেকেও আসা যায় যাওয়া যায় উপরে ক্লাসিক ডিজাইন বলা যায় একেবারে লেভেল একটা ডিজাইন করা হয়েছে আর নিচে যে পাইপগুলো আছে এই পাইপে সব তেল টেল থাকে আরও অনেক বিভিন্ন এটা অবশ্য কী তেল আনে এটা আমি জানি না তবে আমি যতটুকু পারলাম আপনাদেরকে আমরা এটা ঘুরে দেখা নিতে চেষ্টা করলাম একটি তেলের জাহাজ কীরকম হয় একটু অন্যরকম দেখাই এটা হচ্ছে মানে কুলারটা যে কুলারটা দেখতেছেন এটা কিন্তু চার কোনো হচ্ছে একটা বক্সের মতো উপর হচ্ছে রাউন্ড শিপে আর ওই শিপ শিপগুলো যেগুলো ওগুলো দেখেন ওগুলো হচ্ছে গোল মানে হয়তো বড় ছোট আছে এর জন্য ওইটা যেমন একটু ছোট এটার কুলারটা হচ্ছে বড় দুইটা কুলার আছে একেবারে আলাদা সেট আপের তবে এই দিক দিয়ে আবার একটু চিকুন শেপের করা হয়েছে এটা জানি না আসলে কাজটা কি আর মাস্টার ব্রিজটা যদি দেখাই আপনাদেরকে আপনাদেরকে ওই হচ্ছে মাস্টার ব্রিজ একটু উপর থেকে দেখাই কি অবস্থা আছে তো এইটা হচ্ছে মাস্তুল এখানে আইন বাতি সিগন্যাল বাতি সবই আলাদা মানে আলাদা বল থেকে একটা এন্টিনারের মতো পুরো খাড়া করা আছে যেখানে দেখতেছেন একটা লম্বা একটা এন্টিনার আর এখানে হাইড্রোনিক হরেন নর্মাল হরেন লাগানো আছে আর যেটা ওই শিপে থাকে যেমন দুই সাইডে বাতিটাতি এগুলার লাগানো থাকে ঠিক এইটা কিন্তু একেবারে আলাদা রকমের এটা হচ্ছে লম্বা সিগন্যাল বাতিগুলো সবই হচ্ছে এক সারিবদ্ধভাবে সিগন্যাল বাতিগুলো লাগানো হয়েছে তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটি তেলের জাহাজে কীরকম হয় বা দেখতে কীরকম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখান থেকে যদি দেখে উপর থেকে এগুলো সবই হচ্ছে ম্যানহোলের মতন হয়তো এইগুলো পাইপ টাইপ লাগানো হয় তেল টেল বের করে বা এই পাইপ দিয়ে হয়তো নিচে যাওয়া হয় আর ওগুলো হচ্ছে কানেক্টিং লাইন ওগুলো হচ্ছে কানেক্ট লাইন মানে একটা সম্ভব তেল খালি করার ওইখান দিয়ে পাইপ লাগানো হয় তারপরে তেলের যে পাম্পগুলো আছে পাম্পে নেওয়া হয় আর যদি কথা ভুল হয়ে থাকে সকল ক্ষমা দৃষ্টি দেখবেন আসলে তেলের জাহাজ এরকম কোনো রিভিউ দিতে পারিনি এই প্রথমবারের মতো হয়তো আমি তেলের জাহাজের রিভিউ দেওয়ার চেষ্টা করলাম এর আগে একটা দিছিলাম তো দ্বিতীয় আরেকটা এই হচ্ছে আরেকটি তেলের জাহাজ আর ওটা হচ্ছে আরও দুইটা তেলের জাহাজ ওগুলো হচ্ছে নামি দামি জাহাজ ওগুলো পারমিশন পাইনি আর এখানে একটি মাইক রাখা হয় যেগুলো দিয়ে হচ্ছে দূরে টুরে অ্যালাউন্স করা হয় যদি কোনো কিছু থাকে আর আর কি ওরকম কিছু নেই এটা হচ্ছে ব্যাটারি চালিত সার্চ লাইট এটা হচ্ছে ইঞ্জিনিয়ার তো আমরা নিচে যাই নিচে যেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেই 165 ফুটের জাহাজের একটি রিভিউ দিলাম ওটা তো রিভিউ দিলামই তবে এটাও রিভিউ দিলাম এই জাহাজটির কী আছে না আছে আজকে কথাগুলো কেমন জানি হইতেছে একটু হাবা হাবা যেতেছি ইঞ্জিন রুমটা দেখাইতে পারি না সবই ইঞ্জিন রুম একই যতগুলো ইঞ্জিন রুম দেখছেন বেশিরভাগ সেমই থাকে এটি একটু আলাদা মানে যে ইঞ্জিন রুমটা আছে একেবারে আলাদা ঠিক থাইল্যান্ডের জাহাজের মতো এটার ইঞ্জিন উপরে যতটুকু আইডিয়া করছি আমরা নিচে যাই নিচের দিকটা দেখা আর কি আছে আমরা উপর থেকে নিচে চলে আসলাম আর এইগুলো তো আপনাদেরকে আমরা ঘুরে দেখালাম এগুলো আসলে কি এগুলো হচ্ছে পাম্পে তেল উঠানো হয় এই যে পাইপগুলো থেকে ঠিক কানেক্ট করা হয় মেশিন দ্বারা তেলগুলো পাম্পে নেওয়া হয় আর এখন নিচের দিকটা দেখাই আর ওরকম কিছু দেখানোর নাই ও হচ্ছে সামনে মাস্তুলটা খুবই চমৎকার একটি জাহাজ তেলের জাহাজ একেবারে ভিন্ন ধরনের ডেকোরেশন থাকে এই জাহাজে আজকে আপনাদেরকে আমরা 165 ফুটের একটি জাহাজের রিভিউ দিলাম এটা হচ্ছে একটি তেলের জাহাজ আর কত লক্ষ টন তেল নেয় এটা আমি জানি না বা জিজ্ঞাসা করিনি বা লিটার হইতে পারে টনও হইতে পারে লিটারও হইতে পারে পুরো জাহাজটা ঘুরে দেখালাম ঠিক সামনে থেকে একেবারে পিছন দিকটা সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করলাম মাস্টার ব্রিজগুলো সেমই হয় তবে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা তেল আর একটা হচ্ছে মালবাহী জাহাজ এই পার্থক্য কিন্তু জাহাজগুলো ফুটে দেখা গেছে 165 ফুট 290 ফুট বা 220 ফুট 275 ফুট এরকমই হয়ে থাকে জাহাজগুলো শুধু তেল আর মাল এতটুকুই বেশ কম থাকে তো যাই হোক অনেক কথা বললাম যদি ভুল হয়ে থাকে সকল ক্ষমা দৃষ্টি দেখবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ